আসসালামু আলাইকুম। লার্নিং এর আর্নিং টিপের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের আরো একটি নতুন এপিসোডে। বন্ধুরা, আশা করি ভালো রয়েছেন। বন্ধুরা, আপনারা অনেকেই রয়েছেন যে ক্যাপচা টাইপিং ওয়ার্ক এর জন্য বিভিন্ন ধরনের ট্রাস্টেড ওয়েবসাইট খুঁজে থাকেন। আমি আপনাদেরকে সাজেস্ট করব 2021 সালের জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটি ক্যাপচা টাইপিং ওয়েবসাইট হতে পারে kalatibablu.com। কেননা 2007 সালে যাত্রা করা এই ওয়েবসাইটটি অদ্যাবধি এখনো মার্কেটে টিকে রয়েছে এবং অনেকে কিন্তু পেমেন্টে নিচ্ছে, বিভিন্ন ধরনের ছোট ছোট কাজ করে। সুতরাং আপনি যদি আনস্কিল হয়ে থাকেন অথবা কোন রকম দক্ষতা অথবা অভিজ্ঞতা অথবা টাকা ইনভেস্ট করার মতো ক্ষমতা না থাকে, তাহলে আপনার হাতে থাকা ডিভাইসটি, তার মানে কম্পিউটার অথবা মোবাইলটি দিয়ে আপনি অনায়াসে এখান থেকে আর্নিং জেনারেট করতে পারবেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ আমি পুরো ভিডিওতে স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে এখানে সাইন আপ করবেন বা অ্যাকাউন্ট তৈরি করবেন এবং কিভাবে কাজ শুরু করবেন আমি দেখিয়ে দিব। সো ভিডিওটি শুরু করার পূর্বে বরাবর মতো অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। পাশাপাশি যে বেল আইকনটি রয়েছে সেই বেল আইকনে অল ক্লিক দিয়ে রাখুন, যাতে সবার আগে লেটেস্ট লার্নিং এন্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। আমার চ্যানেলের মধ্যে প্রায় 800+ ভিডিও দেওয়া রয়েছে। আপনি যদি কোনো রকম দক্ষতা বা অভিজ্ঞতা ছাড়াই আর্নিং করতে চান, তাহলে আমি সাজেস্ট করব আমার প্লেলিস্টে ক্লিক করবেন। প্লেলিস্টে ক্লিক করে আপনি আপনার পছন্দ মতো ভিডিওগুলো দেখতে পারবেন স্টেপ বাই স্টেপ। কেননা এখানে কিছু সিক্রেট টিপস এবং ট্রিক্স শেয়ার করা রয়েছে যে ভিডিওগুলো হয়তো আপনি অন্য কোনো চ্যানেলে পাবেন না, এবং স্টেপ বাই স্টেপ আপনি দেখতে থাকুন, আশা করি আপনি উপকৃত হবেন। সো ফিরছে একটু পরেই সাথেই থাকুন। রাইট, সো লেটস আজকের কাঙ্ক্ষিত ওয়েবসাইটটির মধ্যে kalatibablu.com। এটি একটা ট্রাস্টেড ওয়েবসাইট, 2007 সালে যাত্রা করেছে সেই ওয়েবসাইটটি। চলুন আমরা দেখে আসি এটি ওয়েবসাইটের মাধ্যমে এটির স্ট্যাটিস্টিক্স। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এক্সপায়ার হয়েছে, এক্সপায়ার হবে এটি 2021 সালে, এবং এটি রেজিস্ট্রেশন হয়েছে 2007 সালে 10 অক্টোবর। সুতরাং এখানে আপডেটেড হয়েছে 19 সালে। সুতরাং এই স্ট্যাটিস্টিক্স দেখে আপনি বুঝতে পেরেছেন যে এটির কোনো অস্তিত্ব রয়েছে কিনা, নিশ্চয়ই এটির অস্তিত্ব রয়েছে। সো এবার চলে আসুন যে এই ওয়েবসাইটটির আরো একটি স্ট্যাটিস্টিক্স দেখি। আমি সিমিলার ওয়েবে চলে যাচ্ছি। এটির বর্তমান র্যাঙ্কিং কেমন, গ্লোবাল র্যাঙ্ক, কান্ট্রি র্যাঙ্ক, ক্যাটাগরি র্যাঙ্ক, এরপর রয়েছে যেটি সেটি হচ্ছে যে একটু স্কলিং করে চলে আসলে ভেনিজুয়েলা, ইন্ডিয়া, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, নেপাল সহ অনেক কান্ট্রির পিপল এখানে কাজ করছে। সুতরাং আপনি অনায়াসে এখানে কাজ শুরু করতে পারেন। চলুন তাহলে দেখা যাক এখানে এই ওয়েবসাইটের মধ্যে কিভাবে আপনি কাজ শুরু করবেন। এভাবে কাজ করার জন্য আপনার কোনো ধরনের দক্ষতার প্রয়োজন হবে না, শুধুমাত্র আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোনটি অথবা কম্পিউটারের মাধ্যমে আমার ভিডিওটি দেখার পরে কাজ শুরু করে ফেলতে পারবেন। এখানে অনেকেই কিন্তু রিভিউ দিয়েছে, আশা করি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সো প্রথমে যে কাজটি করবেন সেই কাজটি হচ্ছে যে আপনি এখানে স্টার্ট ওয়ার্কিং এ ক্লিক করবেন অ্যাকাউন্ট তৈরি করার জন্য। স্টার্ট ওয়ার্কিং এ যখন ক্লিক করবেন সরাসরি আপনাকে এই ইন্টারফেসে নিয়ে আসবে। ইন্টারফেসে আসার জন্য তিনটি অপশন দেখতে পাচ্ছেন, লগ ইন, রেজিস্টার এবং রিকভার। আপনার যদি ইতিমধ্যে অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে অবশ্যই আপনি লগ ইন করবেন, আর নতুন হয়ে থাকলে রেজিস্টার বাটনে ক্লিক করবেন। এখানে আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি যে আমি আমার একটি অ্যাকাউন্ট রয়েছে, তারপর আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের ডেমো অ্যাকাউন্ট হিসেবে। সো প্রথমে যে কাজটি করবে, আপনার এখানে ইউজার নেম দিবেন, এরপর একটি ইমেল অ্যাড্রেস দিবেন, এরপর আপনি রেজিস্টার বাটনে ক্লিক করবেন। রেজিস্টার বাটনে ক্লিক করার পরে আপনাকে ইন্টারফেসে নিয়ে আসবে, আই এম নট এ রোবট এ ক্লিক করবেন। দেন আপনি পরবর্তী, অলরাইট, রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে, এবার আমাকে সাইন ইনে ক্লিক করতে হবে। সাইন ইনে ক্লিক করার পরে তার মানে আমাকে লগ ইনে ক্লিক করতে হবে, এবার পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দেওয়ার পরে জাস্ট আমি চলে যাব নেক্সট ইন্টারফেসে। আমি যখন সাইন ইনে ক্লিক করলাম, সাইন ইনে ক্লিক করার পরে এখানে একটি ক্যাপচা চলে এসেছে, এই ক্যাপচাটি আমাকে ফিল আপ করতে হবে, DQ4 এ সেটি আমি দিচ্ছি, DQ4 এ আপনাকে অবশ্যই ক্যাপচাটি সঠিকভাবে ফিল আপ করতে হবে। দেন এর পরে এই ইন্টারফেসটি উপস্থিত হবে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো এখানে কোনো ঝামেলা নেই অ্যাকাউন্ট তৈরি করার। সো প্রথমে যে কাজটি করবে সেটি হচ্ছে যে আপনি অ্যাকাউন্ট তৈরি করার পরে আপনি আপনার সেটিংসটা করে নেবেন, তার মানে আপনি ওই অ্যাকাউন্টের সেটিংসটা করে নেবেন। সো সেটি আমি দেখাচ্ছি এখানে, কিছু বিষয় না বলে নয়, আমার এই অ্যাকাউন্টের ইউজার নেম হচ্ছে এটি। আপনি ইউজার নেম কখনো চেঞ্জ করতে পারবেন না, তবে পাসওয়ার্ড আপনি চেঞ্জ করতে পারবেন। পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য এখানে ক্লিক করবেন, এরপর পুরাতন পাসওয়ার্ডটি দিবেন, পুরাতন পাসওয়ার্ডটি দেওয়ার পরে নতুন পাসওয়ার্ড দিবেন, এরপর আবার নতুন পাসওয়ার্ড দিবেন, এরপর আপনি সেট পাসওয়ার্ডে ক্লিক করলে আপনার নতুন পাসওয়ার্ডটি সেট হয়ে যাবে, আশা করি বুঝতে পেরেছেন। সো এখানে একটি ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, পিন কোড ইজ রিকোয়ার্ড টু উইথড্র ফান্ডস ফ্রম ইয়োর অ্যাকাউন্ট, টু সেট আপ দ্য পিন কোড পিন ইউ মাস্ট হ্যাভ অ্যাক্সেস টু ইয়োর ইমেল অ্যাড্রেস, উই উইল সেন্ড কনফার্মেশন কোড হিয়ার হুইচ ইউ উইল নিড টু এন্টার টু কমপ্লিট ফর। অর্থাৎ এটি বলেছে যে যখন আপনি এখান থেকে পেমেন্ট নেবেন তখন আপনাকে একটি পিন কোড সেট করতে হবে। সো সেটি করার জন্য আপনি অবশ্যই
অবশ্যই সাত ডিজিটের একটি পিন কোড দিবেন। ইউ হ্যাভ অলরেডি সেট আপ ইউর পিন। আমি পিন কোডটি সেটিং করে নিয়েছি, ইট ইজ নট পসিবল টু চেঞ্জ ইট, এটি কখনো আপনি চেঞ্জ করতে পারবেন না। তো আশা করি এই পিন কোড আপনি সেট আপ করে নেবেন, এটি অবশ্যই আপনি করে নিতে পারবেন। এবার আমি কিভাবে কাজ করতে হয় সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনি ইন্টারফেসে আসবেন, ইন্টারফেসে আসার পরে বেশ কয়েকটি অপশন রয়েছে, রেফার করে কিন্তু আর্নিং করার সুযোগ রয়েছে, সেটি আমি দেখাচ্ছি না। প্রথমে আমি দেখাই দেব যে কিভাবে এখান থেকে আপনি ওয়েবের মাধ্যমে কাজ শুরু করবেন, সেটি আমি দেখিয়ে দিচ্ছি। নেক্সট ইন্টারফেসে আমি চলে আসলাম, চলে আসার পরে নেক্সট এই যে ইন্টারফেসটি, ইন্টারফেসে আসার পরে জাস্ট আপনি স্ক্রলিং করে চলে আসবেন এখানে। এখানে আসার পরে আপনি কাজ শুরু করতে চাইলে এখান থেকে করতে পারেন, অথবা এখানে যে স্টার্ট ওয়ার্কিং লেখা রয়েছে সেই স্টার্ট ওয়ার্কিং আপনি ক্লিক করবেন। স্টার্ট ওয়ার্কিং ক্লিক করার পরে জাস্ট ইন্টারফেসটি উপস্থিত হবে। এগুলো সিম্পল কিছু ক্যাপচা টাইপিং ওয়ার্ক, এই ক্যাপচা টাইপিং ওয়ার্ক গুলো অনায়াসে আপনি এখান থেকে করে নিতে পারবেন। প্রথমে যে ক্যাপচাটি রয়েছে সেই ক্যাপচাটি আপনাকে এখানে ফিল আপ করতে হবে। এটি রয়েছে টাস্ক ক্যান্সেল, এটি লেট হয়ে গেছে, সুতরাং আপনার কাজটি এইভাবে ক্যান্সেল হবে যদি সময় ওভারকাম হয়ে যায়। সুতরাং আপনাকে এটি জাস্ট সাথে সাথে কিন্তু ফিল আপ করতে হবে। সো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আপনাকে নেক্সট কাজের জন্য একটু ওয়েট করতে হচ্ছে। এখানে আমি একটি ক্যাপচা ফিল আপ করছি, আপনারা একটু ভালো করে খেয়াল করুন, সব ক্যাপচা কিন্তু অলমোস্ট সেম, জাস্ট আপনাকে এইভাবে কিন্তু ফিল আপ করতে হবে। সো আমি এইভাবে এন্টার প্রেস করবেন, এন্টার প্রেস করার পরে নেক্সট ক্যাপচাতে আপনাকে নিয়ে যাবে। এখানে একটি বিষয় রয়েছে, সেটা আমি একটু পরে দেখাচ্ছি। ইউ দিবেন, ইউর পরে এইট দিবেন, এইটার পরে আপনাকে স্পেস দিতে হবে, এরপর আপনি বিতে ক্লিক করবেন, এরপরে স্পেস দিবেন, তারপর ওয়ানে ক্লিক করবেন, ওয়ানে ক্লিক করার পরে তারপর আপনি স্মল ডি দিবেন, তারপর এন্টার প্রেস করবেন, দ্যাটস ইট, আশা করি বুঝতে পেরেছেন। এরপর যেটি সেটি হচ্ছে ভিকে, ভিকে বলেছে ভিকে, এরপর স্মল টি, এরপর এফ, এরপর ক্যাপিটাল এম, এরপর ডব্লিউ ক্যাপিটাল ডো, তারপর এন্টার প্রেস করবেন। এভাবে যখন আপনি কাজগুলো করতে থাকবেন তখন আপনার অ্যাকাউন্টের মধ্যে ব্যালেন্স গুলো জমা হবে, তার মানে ডলার গুলো জমা হতে থাকবে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো এরপর আমি ফিলআপ করতে হবে, এরপর এ বলেছে, তারপরে ফাইভ বলেছে, তারপর স্পেস দিতে হবে, এরপর দুটো স্পেস দিলাম, এরপর ভিতে ক্লিক করলাম, ভিতে ক্লিক করার পরে আমি জিতে ক্লিক করলাম, দ্যাটস ইট, আশা করি বুঝতে পেরেছেন। এ হচ্ছে মোটামুটি ক্যাপচা টাইপিং কিভাবে করবে সেটি, আশা করি আপনারা এভাবে কাজগুলো করে ফেলতে পারবেন অনায়াসে। এখানে আরেকটি ক্যাপচা চলে আসছে আপনাদের সাথে সাথে, কিন্তু এখানে টাইম কিন্তু সেট হচ্ছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। দুটো স্পেস দিবেন, এরপর থ্রিতে ক্লিক করবেন, এরপর একটি স্পেস দিবেন, এরপর বিতে ক্লিক করবেন, এরপর একটি স্পেস দিবেন, এরপর থ্রিতে ক্লিক করবেন, এরপর ফাইভ দিবেন, এরপর আপনি সাবমিট করার জন্য জাস্ট এন্টার প্রেস করবেন, দ্যাটস ইট। কিভাবে কম্পিউটারে কাজ করতে হয় সেটা আমি দেখে দিচ্ছি, মোবাইলে সেম ওয়েতে কাজগুলো করতে পারবেন। আপনি ইন্টারনেটের স্পিড কিন্তু বাড়াই দিতে পারেন, এখানে কন্ট্রোল প্রেস করলে এখানে অনেকগুলো চলে আসছে, আপনি চাইলে এটি স্কিপ করতে পারেন, স্কিপ করার জন্য স্কিপে ক্লিক করবেন, যেটি বুঝবেন না সেটি অবশ্যই আপনি স্কিপ করে যাবেন। এবার চলে আসছে নেক্সট একটি ক্যাপচা, সেটা হচ্ছে এক্স ক্যাপিটাল এক্স, এরপরে স্মল বি, এরপর ক্যাপিটাল এম, এরপর সিক্স এ ক্লিক করতে হবে, সিক্স এ ক্লিক করার পরে এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করার পরে সরাসরি আপনার সামনে নেক্সট ইন্টারফেস উপস্থিত হবে। এইভাবে আপনি 1000 ক্যাপচা ফিল আপ করতে পারবেন, আপনি কিন্তু কাজ শুরু করে শেষ করতে পারবেন। এইভাবে অনেকগুলো কাজ আপনি এখান থেকে অনায়াসে করে নিতে পারবেন। এরপর পিতে ক্লিক করলাম, পিতে ক্লিক করার পর ক্যাপিটাল এস এ ক্লিক করলাম, তারপর ডিতে ক্লিক করলাম, ডিতে ক্লিক করার পরে ডব্লিউ তে ক্লিক করবো, তারপর ক্যাপিটাল বি তে ক্লিক করবো, তারপর জি তে ক্লিক করবো, এরপর আমি এন্টারে প্রেস করবো। এটা হচ্ছে মোটামুটি ক্যাপচা টাইপিং জব। আশা করি আমি এতটুকু এটি দেখিয়ে দিচ্ছি, বাকি ক্যাপচাগুলো আপনি ফিল আপ করবেন অনায়াসে এখান থেকে। সো এবার চলে আসছি, আমি একটু নেক্সটে চলে যাব যে এখান থেকে আসলেই আর্নিং গুলো উইথড্র করা যায় কিনা সেটি আমি দেখাচ্ছি। আর্নিং গুলো উইথড্র করার জন্য সরাসরি আপনার চলে আসতে হবে উইথড্র করার জন্য। আপনি ডান দিকে যে এখানে ফিনান্স দেখতে পাচ্ছেন, ফিনান্স এর মধ্যে আপনি উইথড্র পাবেন এবং হিস্ট্রি দেখতে পাবেন, উইথড্রতে ক্লিক করবেন। উইথড্রতে ক্লিক করার পরে সরাসরি এই ইন্টারফেসটি উপস্থিত হবে। এখানে কিন্তু কিছু বোঝার ব্যাপার রয়েছে, সো আপনাকে একটু মনোযোগ দিয়ে এই কথাগুলো শুনতে হবে যে যে অপশনগুলো রয়েছে এখানে, অ্যাড ভি ক্যাশ রয়েছে, আপনি ইনস্ট্যান্ট যদি পেমেন্ট দিতে চান এটিতে নিতে পারবেন, অথবা cryptoswap.com এটির মাধ্যমে আপনি নিতে পারবেন ইনস্ট্যান্ট। এরপর যেটি রয়েছে সেটি হচ্ছে যে লিড কয়েন, এটির জন্য মিনিমাম ওয়ান ইউএসডি হলে আপনি অবশ্যই এখান থেকে উইথড্র করে নিতে পারবেন। সো আপনাকে আমি সাজেস্ট করবো লিড কয়েন অথবা ইথেরামের মাধ্যমে নিতে, কেননা এটি কয়েন বেসের মধ্যে রয়েছে। আমি কয়েন বেসে চলে যাচ্ছি সরাসরি, COIN কয়েন বেস। কয়েন বেসের ব্যাপারে আপনাদেরকে অনেক অনেকবার বলা হয়েছে ভিডিওতে, আপনার যদি কয়েন বেস অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে অবশ্যই কয়েন বেসের মধ্যে আপনি একটি অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। কেন করবেন সেটি বলছি, যে আপনি বিভিন্ন ধরনের ওয়ালেট, বিশেষ করে
এখানে যে এখানে যে লিড কয়েন ইথারাম গুলো রয়েছে, সেই লিড কয়েন ইথারাম এগুলোকে বলা হয় ওয়ালেট। এই ওয়ালেট গুলো ইউজ করার জন্য আপনাকে অবশ্যই ফ্রিতে এই কয়েন বেস এর মধ্যে অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। তারপর আপনি পোর্টফোলিওতে ক্লিক করবেন, পোর্টফোলিওতে ক্লিক করার পর আপনার বিস্তারিত স্ট্যাটিস্টিক্স গুলো বিস্তারিত দেখতে পাবে। সো আমি ইথারাম রয়েছে, ইথারামে ক্লিক করছি। ইথারামে ক্লিক করার পরে এখানে ওয়ালেটে আমাকে নিয়ে আসছে। এরপর রিসিভে ক্লিক করব, রিসিভে ক্লিক করার পর এখানে আয়ান রেজিস্টারে ক্লিক করব। আয়ান রেজিস্টারে ক্লিক করার পরে এখানে একটি এই অ্যাড্রেস দিতে হবে, এই অ্যাড্রেসটি আপনাকে কপি করতে হবে। কোথায় সেটি বসাবেন সেটি আমি দেখে কপি করছি। কপি করার পরে সরাসরি আমি যদি ইথারামে অ্যাড করতে চাই তাহলে অবশ্যই আমাকে ইথারামে অ্যাড করতে হবে। আশা করি আপনারা এইভাবে পেমেন্ট গেটওয়েটি অ্যাড করে নেবেন। আপনি চাইলে বিটিসি টুকু অ্যাড করে নিতে পারবেন। এখানে সবকিছু কিন্তু বিস্তারিত দেয়া রয়েছে, যে কোনো সময় আপনি বিটিসি গুলো অ্যাড করে নিতে পারবেন অনায়াসে। তো আমি এখানে যেটি নিয়েছি এখানে আমি আবারও দেখাচ্ছি, এখান থেকে যে অ্যাড্রেসটি আমি নিয়েছি তার মানে এই অ্যাড্রেসটি আপনাকে ইথারামের অ্যাড্রেসটি আপনাকে কপি করতে হবে। সেটা আমি কপি করলাম। যারা নতুন তারা একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখুন। তারপর সেটি কি করতে হবে, এই যে এখানে একটি আইকন দেখতে পাচ্ছেন সেই পেমেন্টটি আপনি অবশ্যই অ্যাড করে নেবেন। এবার আরেকটি বিষয় বলে দিচ্ছি, সেটা হচ্ছে ইনস্ট্যান্ট ট্রান্সফার টু ইউর পেটোপি ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ ওয়ালেট ইন বিটিসি লিড কয়েন এক্সচেঞ্জ বিটিসি। এখানে বলেছে এক্সচেঞ্জ ক্রিপ্টোকারেন্সি ইন টু ইউর লোকাল পেমেন্ট সিস্টেম অর ব্যাংক, তার মানে ব্যাংকের মধ্যে কিন্তু তারা সেটি ব্যবস্থা রেখেছে, সুতরাং আপনি সেটিও কিন্তু ইউজ করতে পারবেন। এই হচ্ছে মোটামুটি কিভাবে এখান থেকে পেমেন্টটি পেমেন্ট মেথডটি অ্যাড করে নেবেন সেটি আমি দেখালাম। এবং পাশাপাশি আপনি আরেকটি স্ট্যাটিস্টিক্স দেখাচ্ছি, সেটি হচ্ছে যে এখান থেকে হিস্ট্রিতে গেলে আপনি আপনার লেনদেন সম্পর্কে বিস্তারিত অবশ্যই জানতে পারবেন যে আসলে কি পরিমাণ আপনি এখান থেকে লেনদেন করেছেন সেটি। সো ক্যাপচাতে ফিল আপ করলে আপনি ক্যাপচার বিস্তারিত সবগুলো টপ ওয়ার্কার্স কারা সেটি আপনি যদি দেখতে চান তাহলে টপ ওয়ার্কার্সে ক্লিক করবেন। এখানে কারা কারা ইনকাম করছে আপনি এখানে নিশ্চয়ই ফ্ল্যাগ দেখে তারপর আর্নিং এবং কত আর্নিং করেছে সেটি কিন্তু সবকিছু স্ট্যাটিস্টিক্স শো করছে। সুতরাং আপনি অনায়াসেই এখানে দেখতে পাচ্ছেন যে আসলে টিটা ট্রাস্টেড ওয়েবসাইট এবং পৃথিবীর বড় বড় বা বাগাবাগ কান্ট্রির পিপলরা এখানে যেহেতু কাজ করছে অনায়াসে কিন্তু আপনি এখান থেকে আর্নিং করে নিতে পারবেন। এই যে এই ব্যক্তি 80 নম্বর সিরিয়ালে আছে সে কিন্তু এখানে $10.20 কিন্তু আর্নিং করে ফেলেছে অতটুকু, এবং অনেক কান্ট্রির পিপলরা এখানে কাজ করছে। সো আপনাকে আমি সাজেস্ট করবো 2021 সালে ক্যাপচা টাইপিং এর জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটি ওয়েবসাইট, সেটি হচ্ছে কলকি bablo.com। আপনি অনায়াসে এখান থেকে কাজ করে আর্নিং জেনারেট করতে পারবেন। তো এই হচ্ছে মোটামুটি ভিডিও। আশা করি এই ওয়েবসাইটটি আমি সাজেস্ট করছি এই জন্য যে এটি একটি প্রথম ওয়েবসাইট এবং কোনো পেমেন্ট নিয়ে ঝামেলা হয়নি, এবং আপনি অনায়াসে এখানে কাজ করে আর্নিং গুলো উঠিয়ে নিতে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা লার্নিং অ্যান্ড আর্নিং টিভির সাথে জড়িত থাকুন। আলকে সি গাইস ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন টেক কেয়ার।